নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাঙালির পছন্দের ডেস্টিনেশনে মধুচক্রের পর্দাফাশ। সৈকত নগরী মন্দারমণি থেকে ছজন যুবতী, হোটেলের ম্যানেজার, কর্মী সহ ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, মন্দারমণিতে বেড়াতে আসা পর্যটকদের মোটা টাকার বিনিময়ে যুবতীদের দেহ ব্যবসার কাজে নিযুক্ত করতেন হোটেলের ম্যানেজার। দীর্ঘদিন ধরে হোটেলের আড়ালে এখনো রমরমিয়ে চলছিল মধুচক্র। প্রশাসনের কাছে খবর যেতেই মন্দারমণি থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকেরা তিনটি জায়গায় অভিযান চালাতেই হাতে নাতে ধরা পড়ে। ঘটনায় হোটেলের ম্যানেজার ও কর্মীকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ ব্যবসার কাজে লিপ্ত হওয়া বেশ কয়েকজন বেড়াতে আসা পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছজন যুবতীকে উদ্ধার করা হয়েছে। তারা মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া জেলার বাসিন্দা। এদিন অভিযুক্তদের কাথি মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মদন মাইতি, সাবনাভিক নিউজ, মন্দারমণি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।